জন্মাষ্টমী অর্থাৎ গোপাল ঠাকুরের জন্মদিন। আর গোপালের জন্মদিন মানেই উৎসব, আর উৎসব মানে খাওয়া দাওয়া। এই দিন ঘরে ঘরে বাঙালি বিভিন্ন পিঠে পায়েশ মিষ্টি বানানোর মাধ্যমে ঠাকুরের জন্ম উৎসব পালন করে। নানা রকম পিঠে পায়েশের সাথে সাথে বিভিন্ন রকম মালপোয়া জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে বানানো হয়। আমাদের পরিবারে ভাজা মালপোয়া বা শুকনো মালপোয়া তৈরি করার প্রচলন আছে, তাই আজ আমার রান্নাঘরে তৈরি হবে ভাজা শুকনো মালপোয়া। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। ভাজা মালপোয়া বানাতে প্রথমে একটি বোলে আমি নিয়েছি হাফ কাপ সুজি, নিয়েছি হাফ কাপ ময়দা। এখানে আমি সুজি ও ময়দার পরিমাণ সমান রেখেছি, আপনারা একটু কম বেশিও করে নিতে পারেন। নিয়েছি 3 টেবিল চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই মালপোয়া একটু হালকা মিষ্টি খেতে ভালো লাগে। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা খুব ভালো করে সুজি ময়দা চিনির মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই মালপোয়া মচমচে ভাজা খেতে ভালো লাগে বলে আমি সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি নরম ভাজা মালপোয়া খেতে চান তাহলে সুজির পরিমাণ একটু কম দিয়ে ময়দার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। পনেরো মিনিট পর ব্যাটারটিকে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এতে সুজি ব্যবহার করা হয়েছে, সুজিটা ফুলে উঠবে, তাই পরিমাণ মতো আর একটু দুধ মেশাতে হবে। এখানে আমি আরও 1 কাপ মতো দুধ অল্প অল্প করে মিশিয়ে দিলাম। সুজির কোয়ালিটির উপর ডিপেন্ড করছে কতটা দুধ লাগবে। দুধের সাথে মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আধ ভাঙা করা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 3টে ছোট এলাচের দানা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দানাটা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমি দানা গোটা রেখে দিয়েছি, কারণ মুখে এলাচের দানা আমার ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। সমস্ত মশলা খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, এটি অপশনাল, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। একটি প্যানে 1 কাপ সাদা তেল গরম করে নিচ্ছি, ওতে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আগেকার দিনে পুরো ঘিতে এই মালপোয়াটা ভাজা হতো, কিন্তু এখন সেটা হয় না। এখনকার দিনে মানুষ ঘি ও সাদা তেল মিশিয়ে করে, আপনারা শুধু সাদা তেলেও ভাজতে পারেন। 1 হাতা করে ব্যাটার নিয়ে গরম তেল ও ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে একটু একটু করে তেল সাইড থেকে নিয়ে নিয়ে মালপোয়ার উপরে দিয়ে দিচ্ছি, যাতে মালপোয়ার উপরের দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়। নিচের দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে উপরের দিকটাও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মালপোয়াতে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়ে মালপোয়া চারদিক থেকে ক্রিস্পি ও ভেতরটা নরম অবস্থায় আসলে তুলে নিচ্ছি। এইভাবে একটু একটু করে ব্যাটার নিয়ে মালপোয়াগুলো ভেজে তুলছি। আমি যতটা ব্যাটার তৈরি করেছিলাম তাতে 8 থেকে 9টার মতো মালপোয়া তৈরি হয়েছিল। এই মালপোয়ার বিশেষত্ব হলো যে এগুলোকে রসে চোবানো হয় না, ভাজা শুকনো হিসেবেই খাওয়া হয়। যেহেতু এই মালপোয়াটা শুকনো এবং মচমচে, তাই গরম গরম খেতে বেশি ভালো লাগে।
আপনারা যখন আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। আর দেরি না করে জন্মাষ্টমীর শুভ লগ্নে বানিয়ে ফেলুন ভাজা শুকনো মালপোয়া, উপভোগ করুন এর অসাধারণ স্বাদ। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন। গোপাল আমাদের সকলের ভালো করুন।